হ্যালো ব্রাইট ব্রাদার, কেমন আছেন সবাই? আশা করি সকলে কিন্তু ভালো আছেন। তো আপনাদের জন্য কিন্তু MSIBD ব্লগ চ্যানেল কিন্তু আরও অ্যানাদের একটি ব্র্যান্ড নিউ ভিডিও, বাট আজকে ভিডিওটা ফেসবুকে আপলোড করা হবে। তো আছে কিন্তু গোপাল দিঘি প্লাস কিন্তু কালোহাক কিন্তু উচ্চ বিদ্যালয় কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তো এখানে কিন্তু সম্পূর্ণ কিন্তু আমরা মাল সেট আপ দিচ্ছি, আর মালের যে সেট আপগুলো দিচ্ছি সবগুলোর কিন্তু ডিটেলস কিন্তু তোমাদের কাছে দিব, কি কি সেট ব্যবহার করছি, কি কি বক্স ব্যবহার করছি, এবং ফুল রেঞ্জের জন্য কি ব্যবহার করছি, এবং কি স্টেজের জন্য কি ব্যবহার করছি, সব কিছু কিন্তু তুলে ধরার কিন্তু চেষ্টা করবো। তো যারা যারা ইউটিউব চ্যানেলে নতুন আছো আমার, তো ব্যস্ত সাবস্ক্রাইব করবা, আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছো তারা কিন্তু ব্যস্ত পেজটি ফলো করে দিবা। তো বেশি কথা বাড়াবো না, চলো আমরা ভিডিওতে কি কি সেট আপ দিছি ওইটা দেখাই। আর ভিডিও লাস্টে কিন্তু সমস্ত নাচ গানের কিন্তু ভিডিও কিন্তু থাকবে, যেগুলো কিন্তু ক্লিয়ার করা হয়েছে এই সাউন্ড সিস্টেমের মধ্য দিয়ে। তো সমস্ত ভিডিওটা তোমরা ওয়াচিং করো, যারা নতুন আসো সাউন্ড সিস্টেম এরকম, তারা ইচ্ছা করলে এই ভিডিওটা থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবা, ঠিক আছে? তো চলো আমরা ভিডিওটা মূল ভিডিওতে চলে যাই। তো আমরা যদি অ্যাম্প্লিফায়ারের কথা বলি, তো সর্বপ্রথম যে অ্যাম্প্লিফায়ারটা আমরা ইউজ করছি সেটা কিন্তু সাফের ক্ষেত্রে। তো সাফের ক্ষেত্রে কি অ্যাম্প্লিফায়ার ব্যবহার করছি, আর ফুল রেঞ্জের জন্য কি অ্যাম্প্লিফায়ার ব্যবহার করছি, অ্যান্ড মনিটরের জন্য কি অ্যাম্প্লিফায়ার ব্যবহার করছি, সব কিছু কিন্তু দেখাই দিতেছি। তো এখানে যা একদম সর্বোচ্চ নিচে যে অ্যাম্প্লিফায়ারটা দেখতে পারতেছো তোমরা, স্টেঞ্জার 4K অ্যাম্প্লিফায়ার, যেটাতে কিন্তু আমরা সাব কন্ট্রোলিং করতেছি। আর যে উপরে ডেল্টা 9001, তো এটাতে কিন্তু 18 রেক পেয়ার মাল বাজতেছে, এবং তার উপরে যে স্টেঞ্জার 1001 অ্যাম্প্লিফায়ার, এটাতে কিন্তু 16 রেক পেয়ার মাল বাজতেছে। আর উপরে যে স্টেঞ্জার তোমাদের রাষ্ট্রশো দেখতে পারতেছো, তো স্টেঞ্জার রাষ্ট্র দিয়ে কিন্তু চলতেছে কিন্তু আমাদের স্টেজের মনিটর। তো এগুলো দিয়ে মোটামুটি লেভেলে কন্ট্রোল করার চেষ্টা করছি। আর উপরে যে মিক্সার রয়েছে এটা কিন্তু ম্যাগি 32 চ্যানেলের কিন্তু মিক্সার, ঠিক আছে? আর এইখানে যে সাউন্ড সিস্টেমগুলো মানে অপারেট করা হয়েছে সেটা কিন্তু স্টেবিলাইজার দ্বারা। আর তোমরা যারা সাউন্ড সিস্টেম ড্রাইভার আছো তারা কিন্তু বেসিক্যালি কিন্তু স্টেবিলাইজার দিয়ে কিন্তু সাউন্ড সিস্টেম কন্ট্রোলিং করবা, তাহলে কিন্তু অল টাইম কিন্তু প্রোগ্রাম কিন্তু ভালো চলবে। আর এখানে DBX ব্যবহার করছি সিঙ্গেল, ঠিক আছে? তো চলো আমরা কী কী বক্স সেট আপ দিছি সেটা দেখি। তো আমরা কিন্তু ইউজ করছি কিন্তু বইয়ের কিন্তু এক পেয়ার সাব দেখতে পারতেছ এই সাইটে। তো প্রত্যেকটা সাইডে কিন্তু এক পেয়ার করে সাপ, আর দুজোড়া কিন্তু ফুল রেঞ্জ। তো এক পেয়ার সাপ দিছি বইয়ের, আর যে বেলের কিন্তু বক্স একটা কিন্তু 18 আর একটা কিন্তু 16। তো এটা কিন্তু 728 আর কিন্তু 725, এই দুইটা মডেল কিন্তু ইউজ করছি। তো এই দুইটার ক্ষেত্রে আমার এটাই বেশি বেস্ট মনে হয়েছে, তো এই জন্য আমি এটা সেট আপটা দিছি আর কি। তো অপর সাইডে কী দিছি ওটা দেখাইতেছি আমি, সেম একই, এখানেও কিন্তু বইয়ের কিন্তু সাপ দেওয়া হয়েছে নিচে, তার উপরে কিন্তু যে বেলের কিন্তু স্পিকার 728 আর কিন্তু 725। তো দুইটা কিন্তু সেট আপ দিছে, ঠিক আছে? তো বাট এখানে আর কিছু নাই, আমি স্টেজে দেখাই দিছি মনিটরগুলো। তো প্রথমে তো বললামই যে আমি এটা পুরস্কার বিতরণী অনুষ্ঠান, তো সেই কারণে কিন্তু স্টেজ করার কারণে উপরে এখানে কিন্তু মনিটরটা কিন্তু সঠিকভাবে কিন্তু বসাইতে পারি নাই, বাট এখানে কিন্তু রাখছি। তো এক পেয়ার মনিটর কিন্তু স্টেজে কিন্তু ব্যবহার করছি, আর এখানে সকল স্যাররা কিন্তু এই যে ফটোশ্যুট করতেছে, আর এখানে কিন্তু একটা কিন্তু মনিটর। তো দুইটা মনিটরে কিন্তু আজকে সম্পূর্ণ প্রোগ্রাম কিন্তু কনসোল কিন্তু কন্ট্রোলিং হবে। তো চলো আমরা সেট আপগুলো দেখি, পিছনে কী কী সেট আপ করছি, ঠিক আছে? আউটলাইনগুলো আমরা দেখে আসি। তো আমরা কিন্তু মিক্সারে কিন্তু পিছনের সাইডে কিন্তু চলে আসছি, তো এখানে আমাদের কিন্তু আউটপুট আমি সম্পূর্ণ কিন্তু দেখাই দিচ্ছি। তো এখানে দেখতে পারছো আমরা ব্যবহার করছি কী কী, গ্রুপে শুধু সবগুলো ইউজ করছি আমরা, আর এখানে আক্স ওয়ানটা কিন্তু ইউজ করছি। তো মনিটর যেটা সেটা কিন্তু আক্স ওয়ানে কিন্তু দিচ্ছি, আর এখানে তোমাদের এক পেয়ার যে সাপ, ঠিক আছে, সাপটা কিন্তু দিচ্ছি গ্রুপ ওয়ানে, ঠিক আছে? ওনা মেবি সরি, সাপ গ্রুপ ওয়ানে দেনে সাপ দিছে আমরা মনোতে, আর গ্রুপ ওয়ানে চালাইছি আমরা একটা ফুল রেঞ্জ, আর গ্রুপ তিনে চালাইছি কিন্তু আর একটা কিন্তু ফুল রেঞ্জ। আর এখানে আমরা সেটে আউটপুট যেটা করছি সবকটা স্টেঞ্জার 1000 স্টেঞ্জার আসতেছে যেগুলো আছে, তো ওইগুলোতে আমরা অক্সে যে লাইনগুলো আছে তো ওইগুলো থেকে আমরা আউটপুট নিচ্ছি। বাট এখানে ডেল্টাতে সবগুলো কিন্তু ডেল্টাতে আমরা স্টুডিও করে রাখছি, এখানে চেঞ্জ করি নাই। আর এমনি যে তোমাদের 4K অ্যাম্প্লিফায়ারটা আছে, তো ওইটাতেও সেম ওইরকম কোনো আউটপুট দেই নাই, কারণ এতগুলো অ্যাম্প্লিফায়ারও না, ঠিক আছে? তারপরেও টুকটাক যেটা না করলে চলে তো সেটা করছি, শুধু এখানে 4K শুধু একটা আউটপুট দিছি আমরা, ঠিক আছে, এক চ্যানেল থেকে আরেক চ্যানেলে মানে সিঙ্গেল মনোতে দেওয়ার জন্য। তো এইটুকুই এটার আউটপুট। আর যদি মিক্সারের ক্ষেত্রে আসি, তাহলে মিক্সারে কিন্তু কন্ট্রোলিং আমি দেখাইতেছি যেখানে, তো এখানে যে আমার যে পাওয়ার সাপ্লাইগুলো আর যে এখানে যে মিক্সারে যে সবগুলো কনসোল, তো ওইগুলো কিন্তু এখন অফ করা আছে, তো এখানে লাঞ্চের বিরতি চলছিল, তো এই কারণে। তো সম্পূর্ণ প্রোগ্রাম আমি তোমাদেরকে দেখাইতেছি, তো এখানে আমি সব কিছু ক্লিয়ার করছি অনেক দ্রুতভাবেই, প্রোগ্রামটা অনেক তাড়াতাড়ি হয়েছিল এই কারণে। তো চলো আমরা মূল প্রোগ্রামে চলে যাই।